২০১৬ সাল থেকে ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইসে নায়িকা পরিমনি নিজ বাসাতেই গড়ে মদের যেখানে আনাগোনা ছিল শিল্পপতিদের বয়সী অনৈতিক উপায়ে অল্প সময়ে কোটি কোটি টাকার মালিক বনে যান পরিমণি তাকে জিজ্ঞাসাবাদ শেষে এসব তথ্য জানায় র‍্যাব র্যাবসুন নাহার স্মৃতি এটি তার আসল নাম হলেও পিরোজপুরের অজপাড়া গাঁ থেকে এইচএসসি পাস করে রাজধানী ঢাকায় উঠে এসে রাতারাতি বনে যান চিত্রনায়িকা বলছি পরিমণির কথা ভালোবাসা সীমাহীন ছবির হাত ধরে বাংলাদেশের চিত্র জগতে হাতেখড়ি তার খুব কম সময়ের মধ্যেই দেশের রূপালী পর্দার জগতে নামডাক ছড়িয়ে যায় সুন্দরী এই অভিনেত্রীর গ্ল্যামার ওয়ার্ল্ডে তার নাম যতই বাড়তে থাকে ততই বেরিয়ে আসে তার নেপথ্যে থাকা বিতর্কের অন্ধকার জগতের নানা অজানা তথ্য সবশেষ উত্তরার বোট ক্লাবের কেলেঙ্কারিতে জড়িয়ে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে নতুন বিতর্কের জন্ম দেয় চিত্রনায়িকা পরিমণির বিলাসবহুল জীবনযাপন বিলাসবহুল গাড়ি আর একাধিক ব্যাংক হিসাবে প্রচুর অর্থই শেষ পর্যন্ত কাল হল পরিমনির নানা তথ্য উপাত্তের ভিত্তিতে বুধবার বিকেলে তার বাসায় অভিযান চালায় র্যাবের গোয়েন্দা দল তল্লাশি করে জব্দ করা হয় পর্নোগ্রাফির নানা সরঞ্জাম যৌন উত্তেজক ট্যাবলেট এলএসডি আইস ইয়াবাসহ একশো বিশ বোতল দেশি বিদেশি মদ র্যাব জানিয়েছে প্রচুর অর্থ আর বৈভবের নেশায় উশৃঙ্খল জীবনে উন্মত্ত হয়ে পড়ে চিত্রনায়িকা পরিমণি পিরোজপুর থেকে ঢাকায় এসে চিত্রজগতে গৃহ অবস্থানের পিছনে তিনি জানান নজরুল ইসলাম ওরফে রাজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গ্রেপ্তারকৃত পরিমণি দু হাজার ষোলো সাল হতে অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন উদ্ধার করা হয় একটি মিনিবার পরিচালনা করার বিভিন্ন সহ বিভিন্ন বিদেশি মদ ও মদের বোতল সহ ইয়াবা সিশা এলএসডি আইস নিজে মাদক সেবনের পাশাপাশি বাসাই অবৈধভাবে মিনিবার গড়ে তোলে পরিমণি তার আরেক সহযোগী নজরুল ইসলাম রাজের সহযোগিতায় প্রতি রাতেই ডিজে পার্টির আয়োজন হতো যেখানে টার্গেট করা হতো দেশের শীর্ষস্থানীয় শিল্পপতিসহ উঠতি বয়সী ধনীর দুলালদের মাদক সেবন এবং অনৈতিক কর্মকাণ্ডের সময় আপত্তিকর চিত্র ধারণ করে পরে তা দিয়ে ব্ল্যাকমেইল করা হতো বলে জানিয়েছে র্যাব তিনি নিজের ফ্ল্যাটে একটি মিনিবার স্থাপন করেন এছাড়া তিনি তেনার বারে বিভিন্ন সময় পার্টি সহ বিভিন্ন ডিজে পার্টির আয়োজন করতেন উক্ত সিন্ডিকেটটি রাজধানী ঢাকার বিভিন্ন অভিজাত এলাকায় বিভিন্ন গুলশান বাড়িধারা সহ বিভিন্ন এলাকায় পার্টি সহ ডিজে পার্টির আয়োজন করত এখানেই শেষ নয় সুন্দরী তরুণীদের মিডিয়া জগতে আনার প্রলোভন দেখিয়ে শিল্পপতিদের কবজায় আনতে ব্যবহার করা হতো বলেও অভিযোগ আছে পরিমণির বিরুদ্ধে আহাদ হোসেইন টুটুল দীপ্ত সংবাদ ঢাকা